নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/8/2022-এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের যে ডিএ মামলা রায় দিয়েছিল তাতে 3 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার, এবং সেই 3 মাস 19শে আগস্ট শেষ হয়ে গেছে, তবু রাজ্য সরকার ডিএ দেয়নি, কোনো অংশই ডিএ ঘোষণা করেনি। এদিকে রাজ্য সরকার এই সময় নির্ধারিত সময়ের আগেই আবার এই মামলা বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন করেছেন। এদিকে সেই রিভিউ পিটিশনের কপি কিন্তু যারা এই ডিএ সংক্রান্ত মামলা করেছিল, যে সংগঠন শিক্ষক সংগঠন, তাদেরকে কিন্তু কোনো রকম পাঠায়নি। সেই জন্য এই ডিএ নিয়ে রাজ্যকে আদালত অবমাননার নোটিশ ধরালো সংগঠন, অর্থাৎ রাজ্যের আদালত অবমাননার মামলা হলো আদালতে ডিএ নিয়ে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় রাজ্য সরকারকে আদালত অবমাননার হুঁশিয়ারি দিল কর্মচারী সংগঠনগুলি। সম্প্রতি একাধিক সংগঠন রাজ্য সরকারকে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাদের দাবি, ডিএ মামলা কলকাতা হাইকোর্টের রায়ে উল্লিখিত সময়সীমা পেরিয়ে গেছে, তাই রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে আগামী 7 দিনের মধ্যে জবাব দেওয়া চাওয়া হয়েছে। উত্তর না মিললে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। কর্মচারী সংগঠনগুলি দাবি করেছে যে সময়সীমা প্রায় শেষ লগ্নে ডিএর রায় পুনর্বিবেচনার আর্জি আদালতের কাছে জানিয়েছে রাজ্য, কিন্তু পুনর্বিবেচনা সংক্রান্ত নথি এখনও মামলাকারী সংগঠনের কাছে পৌঁছায়নি। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, এই নথি সংগঠনগুলোকে আগামী সপ্তাহে দেওয়া হলে মামলা দায়ের হওয়ার সম্ভাবনা থাকবে না। কনফেডারেশন অফ সাধারণ সম্পাদক মালয় মুখোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেন যে রাজ্য সরকারের আবেদনের কপি এখনও পায়নি, তাই আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি থাকছে। এবং কর্মচারী পরিষদের সভাপতি বক্তব্য যে রিভিউ পিটিশনের বিবাদী পক্ষ হিসেবে আমাদের সংগঠনের নাম নেই, তাই অবমাননার মামলা করার জন্য 7 দিনের সময় দিয়ে অর্থ ও মুখ্য সচিবকে নোটিশ পাঠানো হয়েছে। এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিষয়ে প্রতিক্রিয়া, সরকার ডিএ দিতে বাধ্য করতে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে। এবং আরেকটি রাজ্য সরকার কর্মচারী সংগঠনের বক্তব্য যে সময়সীমা পেরিয়ে গেলেও ডিএর রায় কার্যকর না হয় মামলাকারীরা অবমাননার মামলা করবেন, এটাই স্বাভাবিক। তো আদালত অবমাননার করার মামলা করার জন্য 7 দিনের সময় দিল এই সংগঠনগুলো। 7 দিনের মধ্যে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশনের তথ্য কিন্তু ওই সংগঠনগুলোকে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আদালত অবমাননার মামলা হবে কলকাতা হাইকোর্টে। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।